হেরার দুশ দেশ তুই আর রে বেশি টাকা মানের লোভ দেহা এসে রে বিদেশের নামে টিয়া পয়সা আত্মসাত করস ফাইজদামি শুরু করছস গ্রামও আমার বাইরে যদি আমি না তাতি যা পিসা তো গাছের পাতা না 50 টাকা কি পিসা পাওয়া যায় তুই কার আর কিছু টাকা ম্যানেজ করে দে তোর মেলিস্ট বাদ দিয়া এরূপ পাঠাই দিব কাহা এতলা কষ্ট করে এত টাকা ঘর থেকে আইনা দিলাম আর আপনি এখন আমার লগে সৈনিক করতেছেন আহা বুঝতাছস না কা কি সৈনিক করার মানুষ কাহা টিয়া তো আপনার আমি দিমু যদি জায়গা মতো না দিতাম পারি পরে আপনার জায়গা মতো সুজন দেহারা পাঁচটা মানুষ মতো কথা কইতেছে কা কি এমন মানুষ তোমরা টিয়া বসে ভাই করো তোমরা তিনজন একসাথে পাঠাই দিমু আচ্ছা আমার একটা মিটিং আছে মিটিং এ যাই হ্যাঁ কি যে করি আরে বন্ধু চাপ লিস না হালাই তো দালাল দালাল না হইলে চলারে মুশকিল আরে বেটা চল বাড়ির গিয়ে আলাপ করে দেখি কি হই বে ভাই তোমার লগে আমার জরুরি কথা আছে আজাইরা থাকলে কত কথা কইতেছে কি কবি কা আমি বাইরে যাইম গা আমি এখানে থাকতাম না আমার কেমনে ভাড়া যাবে ব্যবস্থা করে দাও বিদেশ যাবি গা যা আমার মাথা খাইতে সুস্কেল লাগবে না লাগবে না জান দে জামো কে মনে বাপ মা সম্পত্তি তো তুমি একলাই বুক করতেছো আমার তো কিছুই দাও নাই বেটুবেজের মতোই বেন্নালা বেন্নালা করা কইলে সরতা প্রাইবি জান দে ভাগ এত কথা বুঝি না আমি বাইরে যাবো গা আমারে 7-8 লাখ টাকা লাগবো এটা ম্যানেজ করে দাও আমি চলে যাবো তুমি বললে আমি থাকতাম না বেউবের মতো কথাবার্তা কইছিলা এত বড় হয়ে গেছিস গা এরপর ফারাই ফারাই ফুলা ফেলে লগে ডেই ডেই করে ঘুরে বেড়াস ঘরের মেঝে বৌডার মায়াটা অসুস্থ মায়াটার ফরালে আর খরচ দেওয়ান লাগে বৌডার চিকিৎসার খরচ দেওয়ান লাগে এরপর একটা বড় দামরা একটা বাইরে আমি হুদা হুদি ফালন লাগে এখন তুই এতলা টিয়া চাইতেছস আমারই তো এইগুলো সামলাইতে গিয়া কোমর ভাঙ্গা থাকা তোর টে আমি কইতে গিয়ে দেব এসব টে আমি দিতাম পারতাম না তুই ভাই আমার মাফ কর যায় দিকে দিতা না ফললে কোনো সমস্যা নাই বাপের সম্পত্তি মাঝখানে ভাগা দিয়া লও আমার আমার ভাগা দিয়া দাও আমি আমার ভাগা বিচ্ছে বিদেশ জায়গা না বিয়া করি না জায়গা করে সেটা তোমার দেখালাম নাই কি তুই বাইর কাছ থেকে বাপের সম্পত্তির বাক্সাস সুড়ু ভাই এত বড় কথা হিসস কই দিগা বে তুমি এই শেফালের মা দেখছো তোমার দেউরা এখন আমার কাছ থেকে জায়গার বাক্সা এগুলাই হি আইছি পড়া লেখা করায়া পড়তে পড়তে শতান হইছস এক্ষণ বাড়ি থেকে বাইরে দিবি তোর বাপের সম্পত্তি দেই না দেই এটা পরের কথা আমার সামনে বিয়া দিবি করার কারণে তুই আর বাই দিবি না তোরে চার বেলা খাওয়ান নাই আজকে যেতে শিখা কিন্তু বাপের সম্পত্তি ভাগ না লয়া আমি তোমার সাথে না বে তুমি বিয়া দিবি ইচ্ছে আচ্ছা শুন ইম্পর্টেন্ট কথা বাচ্চু দালাল কইছে কালকা সন্ধ্যা 6টার দিকে আমগরে জাহাজের তলায় পৌঁছায় দিব আমগরে 5টা বাজে যাইতেইব তোর টাকা সব দেওয়া হইছে আমার টাকা সব পরিশোধ করে নিছি আমার তো 50,000 টাকা বেহা আছে কাল জাহাজ উড়ার আগে দিয়ে দিমু ওর টাকা আচ্ছা তাহলে ওই কথাই রইল কালকা ঠিক 5টা বাজে আমরা দেখা করছি আর এই কথা যাতে কেউ না জানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আহ কষ্টের কথা কি কইতাম ভাই তোরে ফোনটা 20টা দিন হলো তুই বাড়ি থেকে বিদেশ নামে বাইরে গেলি এখনো একটা ফোন দরতাছস না কই আসস কি করতাছস আল্লাহ আমার বাইডা জেনে থাও যেই ভাবে থাও একটু ভালো রাখো আমার কুলে আর সুস্থ ভাবে ফিরায় দাও আল্লাহ আমার বাইডারে তুমি সুস্থ সহি সালামতে রাখো আরে বেটা তুই 3 লাখ টাকা ভাল কর বাইডা আমার উপরে ছাইরা দে বিদেশ বিদেশ গিয়ে তুই 1 লাখ টাকা কামাইবি আরে হে চিন্তা করো লাগতো না সব আমি দিকা দেমু বুঝস না কেন আরে বাচ্চু না তুমি আচ্ছা যেটা ফোন রাখো আসসালামু আলাইকুম কা সালাম রাহ আগে কও আমার ভাই কই আমার ভাই তোমার কাছে বিদেশ যাওয়ার লাগি 5-6 লাখ টাকা জমা রাখছ না হকা এলাকা সবাই তো আমার তোর বিদেশ যা আপনার লাগি একটা বিষয় দেখুম নি হাত বাড়া তোর বিষয় রাখ তুই আগে কও আমার বাইরে কই রাখছস আমার বাইরে তুই টিয়া লোক দেয়া এসেরা বিদেশের নামে টিয়া নিয়ে তুই আমার বাইরে কই রাখছস 15টা দিন ধরে আমি আমার বাইরে লাগি পাগল হয়ে যাইতাছি গা হে আমার একটা ফোন কল কিচ্ছু ধরে না কই রাখছস সত্যি কথা কো বেটা সত্যি কথা কো কা আপনার ভাই তো আমারে কইছে টিয়া পয়সা দিছে অবৈধ পথে পাঠাই দিবার লাগিয়া অন তো কইতাছে কো টিয়া পয়সা বেশি কামাইবো হেরার দুশ দেশ তুই আর রে বেশি টিয়া কামানের লোভ দেহা এসেরা বিদেশের নামে টিয়া পয়সা আত্মসাত করস ফাইজদামি শুরু করছস গ্রামও আমার বাইরে যদি আমি না পাই তোর আমি 4 ইঞ্চি মাটির নিচে আদাইলে আমি বুঝছস আর এসব দালালি সার দালালি না সারলে তোর আমি গ্রাম সারা করুম বালায় যে আমার বায়ের ঘুষ দিবি তুই আগে বুঝছস বেড়া ফাজিল আমার বায়ের ঘুষ দিবি তুই এভাবেই প্রতিনিয়ত অনেক যুবক দালালের খপ্পরে পড়ে প্রবাসে যাওয়ার নামে জীবনকে হুমকির মুখে ফেলছে আপনি প্রবাসে যাবেন খুব ভালো কথা লিগ্যাল ওয়েতে না যেতে পারলে দালালের খপ্পরে পড়ে যাওয়ার কোনো মানে হয় না